স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি অ্যাডেনিয়াম অ্যারাবিকামের কডেক্স কিভাবে বৃদ্ধি করতে হয়। তার একটি সহজ টিপস হলো এই গাছের লিভস কাটিং করা। এই কাটিং করলে কীভাবে গাছের বৃদ্ধি হয় কডেক্স, এবং কেন করা হয় এই কাটিং, এবং কোন সময়ে করা হয় এই গাছের লিভস কাটিং বা পাতার কাটিং, আসুন বন্ধুরা দেখে নিন। তার আগে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসুন তাহলে দেখি। প্রথমে স্যানিটাইজার দিয়ে যে জিনিসটা দিয়ে কাটা হচ্ছে সেটিকে ভালো করে স্যানিটাইজার করে নিতে হবে। তারপর এইভাবে আস্তে আস্তে গাছের পাতাগুলিকে কাটতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাটা হচ্ছে। অ্যাডেনিয়াম ওবেসাম বৃদ্ধির জন্য যেমন আমরা ডাল বা শাখা আমরা কাটিং করে থাকি, ঠিক অ্যারাবিকামের বৃদ্ধির জন্য এই পদ্ধতি অবলম্বন করতে হয়। এর কডেক্সটাকে সুন্দর করতে গেলে অবশ্যই এই লিফ কাটিং করতে হয়। ব্রাঞ্চের যে শীর্ষে পাতাটি আছে সেটি বাদ দিয়ে কাটতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। আর ওটা যদি কাটা পড়ে যায় তাহলে ওর গোড়াতে আরও ব্রাঞ্চ বেরোতে শুরু করবে। তাই বন্ধুরা এইভাবে কাটুন। এর আরেকটি কারণ হচ্ছে যদি পাতা প্রচুর পরিমাণে জমাট বেঁধে থাকে তাহলে কি হয়, ওর যে ভিতরে কডেক্সের থেকে যে ছোট ছোট আরও ব্রাঞ্চ বা ডাল বেরোয় সেগুলোতে ভালোভাবে সূর্যের আলো পৌঁছাতে পারে না, এর ফলে ওর বৃদ্ধিটাও কম হয়। এই অ্যারাবিকামের পাতাগুলিকে কেটে দিলে তার ব্রাঞ্চ এবং কডেক্সে সম্পূর্ণভাবে চারিদিক থেকে সূর্যের আলোটা পড়বে এবং গাছের গ্রোথটাও ভালো হবে এবং ব্রাঞ্চগুলি সর্বদিক থেকে বৃদ্ধি পাবে। কখন কাটবেন, বিশেষ করে বর্ষার আগে যদি এই অ্যারাবিকামের পাতা বা লিভসগুলিকে কাটিং করা হয় তাহলে কিন্তু এর গ্রোথটা সুন্দর হয়। কারণ বর্ষার যে জল পেয়ে গাছের গ্রোথ অ্যাডেনিয়ামের যে সুন্দর বৃদ্ধি হয় সেটি তখন তার কডেক্সের উপর বৃদ্ধি করে, কডেক্সটি ভালো এবং বড় হতে সাহায্য করে। তাই বর্ষার আগেই অবশ্যই এইভাবে গাছের লিভগুলিকে কেটে দেওয়া উচিত। জুন মাস ও জুলাই মাসের টাইম থেকেই বর্ষা শুরু হয়ে যায়, তাই এই সময়ে অবশ্যই কেটে দিতে হবে। এবার যেখানে আগে বা পরে হয় সেটা সেখানকার পরিস্থিতির উপর নির্ভর করে গাছের পাতাগুলিকে কেটে দিতে হবে। পুরোপুরি বর্ষার মধ্যে কিন্তু পাতা একদমই কাটা যাবে না, বর্ষার আগেই কাটতে হবে। কারণ যদি বর্ষার সময় কাটা হয় তাহলে কিন্তু ফাঙ্গাল লেগে গাছটিকে নষ্ট করে দিতে পারে। শীতের শেষে অর্থাৎ ডরমেন্সি পিরিয়ড শেষ হলে অ্যারাবিকামের পটিং করার আগে পাতাগুলিকে কেটে যদি পটিং করা যায় তাহলে কিন্তু গাছের বৃদ্ধি আরও ভালো হয় এবং নতুন পাতা বেরোতে শুরু করে এবং ব্রাঞ্চগুলো ভালো বৃদ্ধি হয়। তাই পটিংয়ের পূর্বে অবশ্যই পাতাগুলিকে কেটে তারপর পটিং করা উচিত। এইভাবে বছরে দুবার অর্থাৎ শীতের শেষে ও বর্ষার আগে দুইবার এই গাছের পাতা কাটিং করা যায়। আর এই দুইবার যদি কাটিং করতে পারা যায় তাহলে কিন্তু গাছের কডেক্স অটোমেটিকলি ভালো বৃদ্ধি হবে এবং ব্রাঞ্চগুলো হেলদি হবে এবং অতিরিক্ত ব্রাঞ্চও বেড়েবে। তাই বন্ধুরা বছরে দুইবার পারলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। কিন্তু ছোটো গাছে কিন্তু করা যাবে না, একবার করলে হবে, অতিরিক্ত ছোট গাছে কিন্তু দুবার করলে গাছের ক্ষতি হতে পারে। তাই বন্ধুরা এইভাবে যদি দুইবার করা যায় তাহলে কিন্তু গাছ অটোমেটিকলি ভালো বৃদ্ধি করবে। এই লিভস কাটিংয়ের আরেকটি কারণ হচ্ছে গাছে ইনসেক্ট বা পতঙ্গ বা বিভিন্ন রকম পোকামাকড় যদি অ্যাটাক করে পাতার জন্যই করে। তাই যদি পাতাকে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু ওর আক্রমণ অনেকটাই কম হয়। তাই আপনাদেরকে এইগুলো লক্ষ্য করতে হবে।
যদি দেখেন যে গাছের পাতায় পোকামাকড় লেগেছে বেশি পরিমাণে, তাহলে অবশ্যই পাতাগুলিকে কেটে দিন, গাছের কিন্তু পোকামাকড় অনেকটাই কমে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো, অনেক সময় দেখা যায় গাছের পটিং করার পর গাছের বৃদ্ধি সঠিক হচ্ছে না, নতুন পাতা বা ব্রাঞ্চ কিছুই বেরোচ্ছে না, তখন গাছের কিন্তু একটা জিনিস সমস্যা হতে পারে, সেটি হলো তার শিকড়ের প্রবলেম, আর নয় পাতা থেকে খাদ্য গাছ তৈরি করতে পারছে না। যদি পাতা থেকে খাদ্য না তৈরি করতে পারে, তখন ওই পুরনো বা হলদে হয়ে যাওয়া পাতা সেগুলিকে কেটে দিলে আবার গাছ কিন্তু নতুন পাতা বের করবে এবং নতুনভাবে আবার বৃদ্ধি করবে। তাই বন্ধুরা, পুরনো পাতা সবসময় কেটে ফেললে গাছের কিন্তু সঠিক বৃদ্ধি এবং দ্রুত বৃদ্ধি হয়। এবার বলবো, এই অ্যারাবিকামের পাতাগুলি সম্পূর্ণ কাটিং হয়ে যাওয়ার পর ফাঙ্গিসাইড 2 লিটার জলে 4 গ্রাম ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে গাছের সম্পূর্ণ অংশে ভালো করে স্প্রে করে দিতে হবে। এই স্প্রে করে দিলে ফাঙ্গাসাইড যা গাছের অনেকটাই ফাঙ্গাল অ্যাটাক থেকে রক্ষা করবে এবং গাছকে ভালোভাবে প্রোটেকশন দেবে। তাই এই স্প্রে অবশ্যই আপনারা করবেন সম্পূর্ণ পাতা কেটে ফেলার পর। ইটস কাটিং বা পাতা কাটার আগে গাছের গোড়ায় সিউইড এক্সট্রা ও হিউমিক প্রয়োগ করতে হবে এবং এর ফলে গাছের কী হবে, গ্রোথটা ভালো হবে। পাতা কাটার পর যখন বর্ষা পাবে তখন গাছের কিন্তু সুন্দর বৃদ্ধি হবে, তাই এই কাজটি বর্ষার আগে করে ফেলতে হবে। খুব ইজি কয়েকটি টিপস যদি আপনারা স্টেপ বাই স্টেপ লক্ষ্য করেন এবং আপনার গাছগুলিকে যদি এইভাবে পরিচর্যা করেন, তাহলে আপনার বাড়িতে এমন সুন্দর কর্ডেকযুক্ত অ্যারাবিকাম না হওয়ার কিছুই নেই। তাই বন্ধুরা, খুব সহজে এই কাজগুলি আপনার বাড়িতে করুন, দেখুন আপনার বাড়িতেও এমন সুন্দর কর্ডেকযুক্ত অ্যারাবিকাম তৈরি হয়ে যাবে খুব সহজেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার বাড়ির গাছগুলিকে এইভাবে যত্ন করবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।